আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আইসিটি বাংলা টিপস চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গত কিছুদিন আগে 9 আগস্ট 2020 এইচএসসি অ্যাডমিশন অর্থাৎ কলেজে ভর্তি শুরু হয়েছে, কিন্তু আমরা অনেকেই জানি না কিভাবে কলেজে ভর্তির আবেদন করবেন। হয়তো অনেকে দোকানে গিয়ে করেন, কিন্তু বন্ধুরা আজ আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা ঘরে বসেই আপনার কম্পিউটার দিয়ে সহজে আবেদন করতে পারবেন। এটি চাইলে আপনি আপনার স্মার্টফোন দিয়ে করতে পারেন, শুধু আপনাকে ডেস্কটপ সাইটটি অন করে নিতে হবে। তো এর জন্য আপনাদের কিছু নিয়মগুলো মানতে হবে। তো সেটি হলো যে 9 আগস্ট 2020 থেকে 20 আগস্ট 2020 পর্যন্ত আবেদন প্রক্রিয়া গ্রহণযোগ্য হবে, অর্থাৎ চলবে, এবং 15 আগস্ট জাতীয় শোক দিবস হওয়ায় বন্ধ থাকবে। তো এরপর তো বন্ধুরা, অনলাইনে আবেদন করার জন্য আপনাদেরকে প্রথমে গুগল ক্রোমে যেতে হবে। তো বন্ধুরা, অনলাইনে আবেদন করার পূর্বে আপনাদের অবশ্যই 150 টাকা পরিশোধ করতে হবে এক জায়গায় ক্লাস অ্যাডমিশন সিস্টেম অর্থাৎ জাতীয় শিক্ষা বোর্ডকে 150 টাকা প্রদান করতে হবে। এর জন্য আপনারা বিকাশ, রকেট বা যে কোনো কিছু একটি ব্যবহার করতে পারেন। তো এরপর টাকা পরিশোধ করার পর আপনারা সরাসরি ক্রোমে চলে যাবেন। আমি গুগল ক্রোমে গেলাম। ক্রোমে গিয়ে আপনারা এখানে সার্চ করবেন এক যাই ক্লাস, আপনারা এখানে এক যাই ক্লাস অ্যাডমিশন .gov.bd লিখে সার্চ করবেন। তো সার্চ করার পর আপনারা ঠিক আপনাদের সামনে ঠিক এরকম একটি পেজ শো করবে। তো আপনারা এখানে দেখবেন এখানে রয়েছে অ্যাপ্লাই নাও, যে লেখা রয়েছে এখানে 11 শ্রেণীতে ভর্তির আবেদন 20-8-2020 পর্যন্ত গ্রহণ করা হবে। আপনাদের টাকা বিকাশের মাধ্যম বা রকেটের মাধ্যমে 150 টাকা পরিশোধ করার পরে অবশ্যই আপনারা এখানে আসবেন। তো আপনারা এখানে অ্যাপ্লাই নাওতে ক্লিক করবেন। অ্যাপ্লাই নাওতে করার পর এগুলো অবশ্যই ভালো মতো আপনাদের দেখতে হবে বিষয়গুলো। এখানে লেখা রয়েছে এক্সাক্ট ক্লাস অ্যাডমিশন সিস্টেম সিজন 2020-2021 অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম। ভুল এবং অনাকাঙ্ক্ষিত মিক্স আপ এড়ানোর জন্য একটি ব্রাউজার উইন্ডোতে একই সময়ে শুধু একটি আবেদন করার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে, অর্থাৎ একই উইন্ডোতে একাধিক ট্যাব ব্যবহার, একাধিক আবেদন না করার জন্য নির্দেশ দেওয়া আছে। একটি ব্রাউজার উইন্ডোতে একাধিক ট্যাব ব্যবহার করলে যে কোনো একটি ট্যাব ব্যতীত অন্য সকল ট্যাবের ডাটা অগ্রহণযোগ্য হয়ে যাবে। আর বলা হচ্ছে যে অনুমতি ব্যতীত অপরের আবেদনপত্র পূরণ আইনত দণ্ডনীয় অপরাধ, অর্থাৎ আপনি কারোর পারমিশন ব্যতীত আপনি কারোর আবেদনপত্র পূরণ করতে পারবেন না। শুরু করার আগে অবশ্যই আপনাদের এগুলো শিওর হতে হবে যে নিচে দেখানো সব তথ্য আপনার কাছে সঠিকভাবে আছে, অর্থাৎ রুল নাম্বার, ভোট, পাসিং ইয়ার, রেজিস্ট্রেশন নাম্বার এবং প্রয়োজনীয় অর্থ পরিশোধ করা আছে, অর্থাৎ আমি আপনাদের যে 150 টাকার কথা বলেছি সেটা আপনারা বিকাশ রকেট বা অন্যান্য সিস্টেমের মাধ্যমে পরিশোধ করতে পারবেন, এবং আপনার কাছে অবশ্যই কলেজের সঠিক ইআইএন এবং সঠিক নাম সহ হাতে আছে। আপনার এখানে রুল নাম্বার অপশন যাবেন এবং আপনার বা যার ভর্তি করাবেন তার রুল নাম্বারটি এখানে দিয়ে দেবেন। তো আমি এখানে একটি রুল নাম্বার দিলাম। তো রুল নাম্বার দেওয়ার পর আপনার এখানে বোর্ড সিলেক্ট করবেন। তো আমি এখানে কুমিল্লা সিলেক্ট করলাম। তারপর এখানে পাসিং ইয়ার 2020 আছে। আপনার কেউ যদি আপনার পানি আপনি কত সালে পাস করেছেন, আপনি যদি 2018 সালে পাস করে থাকেন বা যার ভর্তি করাবেন সে যত সালে পাস করেছে আপনারা তা দেবেন। 2019 হলো 2000, তো আমি 2020 দিলাম। তারপর এখানে রেজিস্ট্রেশন নাম্বার, তো এখানে আমরা এগুলো দিয়ে দিলাম। তো অবশ্যই আপনাদেরকে শিওর হতে হবে যে এখানে সবগুলো তথ্য সঠিকভাবে পূরণ করা আছে। আপনার রুল নম্বর সঠিকভাবে পূরণ করবেন, তারপর ভোট, তারপর পাসিং ইয়ার, তারপর এখানে এসব রেজিস্ট্রেশন নাম্বার এগুলো, তারপর আপনার এখানে ভেরিফিকেশন কোড এখানে যা দেওয়া রয়েছে 41561 আপনার এটি টাইপ করে উঠিয়ে দেবেন। আমি এখানে উঠিয়ে দিলাম। তো এরপর নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে করার পর আপনার এখানে দেখতে পাবেন এগুলো সব শো করছে। তারপর এখানে ছাত্রছাত্রীর সকল তথ্যগুলো এখানে কিন্তু শো করবে, এগুলো কিন্তু সকল তথ্যগুলো শো করবে।
আপনারা এখানে নিচে যে মোবাইল নাম্বার অপশনে যাবেন, মোবাইল নাম্বার অপশনে গিয়ে আপনি যেই অর্থাৎ আপনাকে এখানে এটি ভালোমতো পড়ে দেখতে হবে যে মোবাইল নাম্বার 11 ডিজিট অর্থাৎ এবং অভিভাবকের জাতীয় পরিচয়পত্র নাম্বার প্রয়োজনীয় অর্থ পরিশোধ করার সময় আপনি আপনার যে কন্ট্যাক্ট মোবাইল নম্বর প্রদান করেছেন সেটি সাবধানে পূরণ করুন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনার ভর্তি সম্পর্কিত সকল তথ্য এই নম্বরে পাঠানো হবে। এই নম্বরে বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন অত্যাবশ্যক। দরকার আপনার অভিভাবকের জাতীয় পরিচয়পত্র নম্বরও প্রদান করুন এবং তার যার জাতীয় পরিচয়পত্র পত্র প্রদান করেন যাতে আপনার সম্পর্কে উল্লেখ করুন। ভর্তির সময় পূরণ করতে জাতীয় পরিচয়পত্র নম্বর যাচাই হতে পারে এবং জাতীয় পরিচয়পত্র নম্বর পূরণ করা থাকলে ভর্তি প্রক্রিয়া সহজ হবে। তো আপনারা এখানে একটি মোবাইল নাম্বার দেবেন, তো আমি মোবাইল নাম্বারটি দিলাম। তো একটি মোবাইল নাম্বার দিবেন, এখানে সঠিকভাবে আপনার মোবাইল নাম্বারটি পূরণ করতে হবে যাতে কোনো ভুল না হয়। তো আমি এখানে শিওর হয়ে নিলাম ঠিক আছে কিনা, তো ঠিক রয়েছে তাহলে আবারও এটিকে টাইপ করবেন। তো আপনারা এখানে মোবাইল নাম্বারটি রিটাইপ করবেন, তারপরে এখানে গার্ডিয়ান বাবারটা দিবেন, তারপর এখানে আপনারা আপনার কাজ মোটামুটি শেষ হয়ে গেল। তারপর আপনারা এখানে এনআইডি নম্বর দেবেন। তো বন্ধুরা আপনারা এখানে আপনাদের গার্ডিয়ানের এনআইডি নাম্বারটা দিয়ে দেবেন, তো আমি এখন দেব। তো আপনারা এখানে ভালো মতো নিশ্চিত হয়ে নেবেন যে এনআইডি নাম্বারটি সঠিক আছে কিনা, তো আমি এখন মিলিয়ে নিলাম। তো বন্ধুরা এখানে আমাদের এনআইডি নাম্বার এবং সকল তথ্য পূরণ করা সঠিক হয়ে গেল। তো আপনারা এখানে এরপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এরকম একটি শো করবে, এখানে লেখা আছে কলেজের নাম খুব সাবধানে পরীক্ষা করুন, কাছাকাছি নামের অনেক কলেজ আছে। একটি কলেজ সম্পর্কে আরও জানতে কলেজটি নির্বাচন করার পরে নামের উপরে ক্লিক করুন। আপনাকে কমপক্ষে 5টি কলেজ নির্বাচন করতে হবে, আপনি সর্বোচ্চ 10টি কলেজ নির্বাচন করতে পারবেন। একই কলেজের একাধিক আবেদন করলেও তা একটি কলেজ বললেই গণনা করা হবে। আপনার পছন্দের ক্রম অনুসারে আবেদনগুলোর প্রায়োরিটি সেট করতে হবে। আপনার সবচেয়ে পছন্দের আবেদনের প্রায়োরিটি হবে 1, দ্বিতীয় পছন্দের আবেদনের প্রায়োরিটি হবে 2। এভাবে আপনার প্রায়োরিটি প্রদান করুন। আপনি আপনার মেধা স্থান উপরের প্রদত্ত বিবেচনা করে কলেজ নির্বাচনে প্রায়োরিটি প্রদান করলে তা আপনার কাঙ্ক্ষিত কলেজে ভর্তির জন্য সহায়ক হবে। তো আপনার এখানে জেনারেল বোর্ড, জেনারেল বোর্ডে হবে, তারপর আপনি আপনার ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করবেন। তো এখানে আমি ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম, তারপর আপনারা এখানে থানা সিলেক্ট করবেন। থানা সিলেক্ট করার পরে এখান থেকে আপনারা সবার প্রথমে আপনি যে কলেজটিকে বেশি পছন্দ করেন অর্থাৎ আপনি যেটিতে ভর্তি হতে চান সেটি আপনি 1 নম্বরে দেবেন। তো 1 নম্বরে আমি এটি দিলাম। তো 1 নম্বরে এটি দেওয়া হলো, তারপর এখানে আপনার শিফট সিলেক্ট করবেন, শিফট ডে, তারপর ভার্সন বাংলা, গ্রুপ হিউম্যানিটিস, স্পেশাল কোটা নো নেই, তারপর আপনারা একে অ্যাড দিস কলেজ করবেন। তো 1 নম্বরে এটি সিলেক্ট হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছেন ফরিদগঞ্জ বঙ্গবন্ধু গভর্নমেন্ট ডিগ্রি কলেজ, ইআইএন নাম্বার 1,03,674, ডি বাংলা, হিউম্যানিটিস, এগুলো সঠিকভাবে দেওয়া হয়ে গেছে। তারপর আপনারা 2 নম্বরে যেটি দিতে চান তার সেটিকে দেবে, তারপর আমরা 2 নম্বরে দেব। তো বন্ধুরা আপনারা সবসময় একটি কথা মাথায় রাখবেন যে আপনাকে অবশ্যই কিন্তু 5টি কলেজ নির্বাচন করতে হবে কমপক্ষে, এবং আপনি সর্বোচ্চ 10টি কলেজ নির্বাচন করতে পারবেন। তো 5টি কলেজ নির্বাচন করার ক্ষেত্রে আপনি যেই কলেজে ভর্তি হতে চান সেটির তথ্য কিন্তু আপনি 1 নম্বরে দিতে হবে। তারপর আপনি এরপরে
যদি ধরেন এরকম হলো যে আপনি এক নম্বরে ফেলেন না, তাহলে দুই নম্বরে কোনটি ভর্তি হতে চান, তাহলে আপনি সেই সিরিয়াল অনুযায়ী দুই নম্বরে, তিন নম্বর, চার নম্বর এবং পাঁচ নম্বর সিরিয়ালগুলো প্রায়োরিটি করবেন। তো এক নম্বরে আমি এই কলেজটি দিলাম, তারপর আমরা দুই নম্বরে দেব, তো ধরুন দুই নম্বরে আমরা এটি করলাম। তারপর আমরা এখানে শিফট সিলেক্ট করব, তারপর ভার্সন পূর্বের মতো গ্রুপ, তারপর স্পেশাল কোটা নো, তারপর আপনার এখানে অ্যাড দিস কলেজ সিলেক্ট করব। তো অ্যাড দিস কলেজ করলে দেখুন দুই নম্বরে ঠিক এটি এসে পড়েছে, এরিয়া এন নাম্বার ডে বাংলা ইউনিটিস সঠিকভাবে তথ্য। তারপর আপনার তিন নম্বরে একটি কলেজ সিলেক্ট করব, তো তিন নম্বরে আমরা এটি সিলেক্ট করলাম। তারপর এখানে আমরা শিফট দেব ডে, ভার্সন, গ্রুপ, তারপর স্পেশাল কোটানো, তারপর আমরা অ্যাড দিস কলেজ করে দেব, খুবই সোজা। তারপর এখান থেকে আবারও কলেজ অপশানে যাব, কলেজ অপশানে যাওয়ার পর আমরা ধরুন এটিকে সিলেক্ট করব, তারপর আমরা এখানে শিফট দেব, ভার্সন দেব, গ্রুপ, তারপর স্পেশাল কোটানো, তো অ্যাড দিস কলেজ। খুব সুন্দরে এক দুই তিন চার আমাদের সিলেক্ট করা হয়ে গেল। তারপর আমরা অবশেষে পাঁচ নম্বর দেবো, পাঁচটার বেশি করার প্রয়োজন নেই, কারণ এতগুলো দিয়ে কী করবেন। পাঁচ নম্বর আমরা এটি দিলাম, তো এখানে ভার্সন ডে, সরি শিফট ডে, ভার্সন বাংলা, গ্রুপ হিউম্যানিটিস এবং কোটা নো তো দিয়ে দিলাম, তারপর অ্যাট দিস কলেজ। তারপর এখানে আপনি অবশ্যই ভালোভাবে দেখতে হবে আপনার এগুলো সঠিকভাবে ঠিক আছে কি না, তো প্রায়োরিটি অনুযায়ী সাজানো আছে কি না, যে এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর, চার নম্বর, পাঁচ নম্বর আপনার অনুযায়ী আছে কি না, ঠিক এভাবে নিয়ম অনুসরণ করলে আপনারা সহজেই, খুব সহজে এগুলো কিন্তু পূরণ করতে পারবেন। তো আপনারা এখানে এগুলো সঠিকভাবে পূরণ করতে হবে একদম প্রথম থেকে, কোনো কিছুতে আপনাদের কিন্তু ভুল করা যাবে না। সঠিকভাবে ফার্স্টটি কলেজ সিলেক্ট করার পর মোটামুটি ধরেন আপনার কাছে, তারপর আপনারা এখানে লাল বাটন প্রিভিউ অ্যাপ্লিকেশনে সিলেক্ট করবেন। এখানে সিলেক্ট করার পর এখানে বলা রয়েছে যে আপনার আবেদনটি এখনও অসম্পূর্ণ অবস্থায় রয়েছে, আপনার প্রদত্ত তথ্য ভালোভাবে পরীক্ষা করার পর সাবমিট বাটনটি ক্লিক করলে কেবলমাত্র আপনার তথ্য সংরক্ষিত হবে এবং আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে। আবেদন সম্পূর্ণ হওয়ার পর আপনি ওয়েব মেসেজ এবং আপনার প্রদত্ত মোবাইল ফোনের নম্বরে নিশ্চিতকরণ SMS পাবেন। আপনি আপনার প্রদত্ত তথ্য আবেদন সময়সীমার মধ্যে সর্বোচ্চ পাঁচবার পরিবর্তন করতে পারবেন, মানে যে সময় বলা রয়েছে যে 9 আগস্ট 2020 হতে 20 আগস্ট 2020 পর্যন্ত, এটা আপনার দেখবেন সিলেক্টেড কলেজের তথ্যগুলো সঠিকভাবে দেওয়া আছে কি না। আর যদি আপনার ভুল মনে হয় আপনি এখানে কন্টিনিউ টু এডিটে যাবেন, তারপর গিয়ে আপনারা এখান থেকে প্রথম থেকে দেখবেন যে রোল নম্বর, বোর্ড, পাঁচিং ইয়ার, রেজিস্ট্রেশন নম্বর এগুলো সঠিকভাবে দেওয়া রয়েছে কি না। তারপর এখানে দেখবেন পার্সোনাল ইনফরমেশনগুলো সঠিকভাবে এসেছে কি না। তারপর এখানে আপনারা মোবাইল নম্বর দেখবেন সঠিকভাবে দেওয়া আছে কি না। মোবাইল নম্বর অবশ্যই আপনাকে সঠিকভাবে দিতে হবে, ভুল হলে খুবই ভেজাল হবে, কারণ আপনার মোবাইল নম্বরে কিন্তু ভর্তির সঠিক ইনফরমেশনটা যাবে। আপনি দেখবেন এখানে আপনার মোবাইল নম্বরটি সঠিকভাবে দেওয়া আছে কি না, তো এখানে সঠিকভাবে দেওয়া আছে। তারপর NID নম্বর দিবেন অপশনাল, তারপরে দিলে ভালো তো আপনি দিবেন। তো এখানে যদি আপনার কোনো কোটা থাকে, দয়া করে আপনার জন্য প্রযোজ্য কোটা খুব সাবধান নির্বাচন করবেন। যদি আপনি মুক্তিযোদ্ধা, কোনো সন্তান বা নাতি হয়ে থাকেন, তাহলে মুক্তিযোদ্ধা কোটা পূরণ করবেন, তারপর কলেজে নির্বাচন করবেন এখানে সঠিকভাবে। তো কলেজ ফার্স্টে নির্বাচন হয়ে গেলে আপনার এখানে প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে ভালো মতো দেখবেন হয়েছে কি না, তো সঠিক হওয়ার পর আপনার এখানে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দেবে। তো সাবমিট অ্যাপ্লিকেশনে করার পর বলছে ডিয়ার অ্যাপ্লিকেন্ট, ওয়েব সাকসেসফুলি রিসিভড ইউর অনলাইন অ্যাপ্লিকেশন, আপনার কন্ট্যাক্ট মোবাইলে 7 ডিজিটে একটি গোপনীয় সিকিউরিটি কোড পাঠানো হয়েছে, ভবিষ্যতে অ্যাপ্লিকেশন পরিদর্শন পরিবর্তনের জন্য এটি অবশ্যই সংরক্ষণ করুন। অ্যাপ্লিকেন্ট নেম দেওয়া রয়েছে, তারপর এখান থেকে চাইলে প্রিন্ট ভার্সনে ক্লিক করে আপনারা এটিকে কিন্তু প্রিন্ট করে নিতে পারেন। এখানে প্রিন্ট ভার্সনে করার পর দেখবেন এখানে প্রিন্টটি কিন্তু চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রিন্ট ভার্সনটি কিন্তু চলে এসেছে, তো আপনারা এটিকে কিন্তু চাইলে ছাপিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আমাদের স্মার্টফোনে কিন্তু মেসেজ চলে এসেছে এবং মেসেজে একটি গোপনীয় কোড পাঠানো হয়েছে, আপনারা অবশ্যই কোডটিকে কিন্তু ভালো মতো সংরক্ষণ করবেন।
ভালোমতো সংরক্ষণ করবেন, এই কারণে আপনি যদি পরবর্তীতে কোনো কিছু পরিবর্তন করতে চান অবশ্যই কিন্তু আপনার এই কোডটি খুবই পরিবর্তন হবে। আশা করি আমার এই ভিডিওর মাধ্যমে আপনার একটু উপকার হবে, যদি সত্যি একটু উপকার হয়ে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাবেন যে আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে, আর সাবস্ক্রাইব করে দেবেন। এই ধরনের আরও বিভিন্ন ধরনের টেকনোলজিক্যাল বিষয়ক, প্রযুক্তি বিষয়ক ভিডিও পেতে অবশ্যই আইসিটি বাংলা টিপ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আরও একটি কথা, যে আপনারা আবেদন করার পর আপনাদের মোবাইলে যে মেসেজটি আসবে সেটি কিন্তু ভুলেও ডিলিট করবেন না, অবশ্যই এটি কিন্তু সংরক্ষণ করবেন। তো বন্ধুরা, মজার ব্যাপার হলো যে আমি তো এটি ডেস্কটপ কম্পিউটার দিয়ে করেছি, আপনারা চাইলে এটি স্মার্টফোন দিয়েও করতে পারবেন। আপনারা ঠিক এভাবে গুগলে গিয়ে সার্চ করবেন এক্সাক্ট ক্লাস অ্যাডমিশন, তারপর আমার দেওয়া পদ্ধতি দিয়ে ঠিক সহজে স্মার্টফোন দিয়ে করতে পারবেন, আর সেটিং থেকে ডেস্কটপ সাইট করে নেবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।